হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিস ডায়েরিতে। আবারও চলে আসলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো এখন সময় হয়েছে 9:30, আর সকালবেলা এক কাপ চা আমাকে খেতেই হবে, কারণ সকালবেলা এই চাটাই আমি খাই। সারাদিনে আর কোনো নেশা নেই, শুধু এই এক কাপ চা আমাকে খেতেই হবে। সকালবেলা চাটা না খেলে মানে মাথাটা ছাড়ে না। তো যাই হোক, আজকে কিন্তু আমার রান্নার কোনো ঝামেলা নেই, শুধু সকালের জলখাবারটা বানাবো। অলরেডি বসিয়ে দিয়েছি পাস্তা, আর আজকে বোনের জন্মদিন, কিন্তু সেইভাবে কোনো রকম সেলিব্রেশন হবে না, আর কারণ ওর অফিস আছে, আর ওই জন্য। আর তোমাদের দাদা ভাই এখন পুজোর সময়, ওকেও পাওয়া যাবে না। আমার কিন্তু আজকে অফিস ছুটি। এই দেখো, আমি পাস্তা বসিয়ে দিয়েছি, আর অনেক দিন বাদে ক্যামেরার সামনে আসলাম, কারণ আমার শরীর খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল, চোখ মুখ দেখলে বুঝতেই পারছ। আর এই জন্য, আর এই বোনকে দিয়ে মা সব খাবার পাঠিয়ে দিয়েছে। মা সকাল সকাল রান্না হয়ে গেছে, যেহেতু বোনের অফিস আছে। বোন আবার দুপুরবেলা ভুল ও চারটের সময় আবার চলে আসবে। তো এইদিকে আমি বলেছি ভাতটা করে নেবো, আর পায়েসটা আমি করে দেবো। পায়েসটা করে আমি দুপুরবেলায় যাব, মানে বোন যখন আবার অফিস থেকে আসবে তখন যাব। আর মা কী কী রান্না পাঠিয়েছে দেখো, যা যা করেছে ওর জন্য, পাঁচ রকম ভাজা, মাছের ঝোল, দেখো দুবেলার মনে পাঠিয়ে দিয়েছে, মাছের তেল, তারপর মাছের মাথা দিয়ে ডাল, সোয়াবিন আলুর তরকারি, চাটনি, আর ট্যাংরা মাছ, যাই হোক। আর পায়েসটা আমি করে আমি দুপুরবেলায় যাব। তো এখন প্রায় 4:30 বাজে, এখন অফিস থেকে এসছে, আর আমি পায়েসটা নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর কি ভিডিওটা করতে পারলাম। আর ওইদিকে দেখো হ্যাংলাটাকে বেঁধে রেখেছে, বোন বারবার ছাড়তে বলছে কিন্তু বেঁধে রেখেছে, ভীষণ ডিস্টার্ব করছে, গায়ের উপর উঠে যাচ্ছে। আর একটা তো নাক ডেকে ওই ঘরে ঘুমোচ্ছে, ওটাকে ও অলরেডি টের পেয়ে গেছে, কিন্তু সামনে এখন গেলে দুজনে মিলে এবার এই ঘরে মারপিট শুরু হবে। তো তোমাদের সাথে আবার বিকেলবেলায় দেখা হবে, কারণ এখন শরীরটা খুব খারাপ লাগছে, এখন আবার একটু বাড়িতে যাব, একটু রেস্ট করব। তো চলো। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন দেখো এই জাস্ট একটু রেডি হলাম কোনো রকম, কারণ এখন তোমাদের দাদা ভাইয়ের দোকানে যেতে হবে, কারণ ও আজকে আবার মার্কেটে যাবে, সেজন্য হেলমেট নেয়নি, আর ওই গাড়ির কাগজপত্র একটা ব্যাগ থাকে, সেই ব্যাগটা আবার বাড়িতে আসবে, সেই জন্য আবার এখন দিয়ে আসতে বলছে, সেই জন্য এখন রেডি হলাম। আর এখন আমি একটু রান্না করলাম, রান্না বলতে ওই বলছিলাম আজকে বোনের জন্মদিন, তো মা তো যেমন পেরেছে দুপুরবেলা ওকে দিয়েছে, ছোট যেমন পুজোর পরে ওর জন্মদিনটা পড়েছিল বলে সবাই মিলে একসাথে ছিলাম। আর এবছরটা ওর তো ছুটি নেই, আর তার মধ্যে তোমাদের দাদা ভাইও নেই, আর তোমাদের দাদা ভাই যদি না থাকে না, মানে কারো মানে যে কোনো কাজ কোনো কিছুতেই মানে কারো একটা উৎসাহ থাকে না, মানে ও না থাকলে ও যতটা দায়িত্ব নিয়ে সব কিছু করে সেটা আর কেউ করবে না, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আমিও আর সন্ধ্যাবেলা থেকে বেরাইনি এক ফোঁটাও, যে কেক আনবো আর কার জন্য কেক আনবো। ও তো আসবে তারপরে, তো আস্তে আস্তে 11টা, ওর দাদাভাইও থাকবে না এই সময়টা, মানে তোমাদের দাদাভাই তাও ফিরতে ফিরতে রাত 2-3 বাজবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আজকের দিনটা এরকমই হয়ে গেছে। আর ওরও এই পুজোর সময়টা এরকম মার্কেটে যেতে হবে। ও যাই হোক, সব মিলিয়ে মানে আজকে আর বোনের জন্মদিনটা সেইভাবে সেলিব্রেশন করতে পারিনি। দুপুরবেলায় ও মা ওকে যেরকম পাঁচ রকম ভাজা, মাছের ঝোল, আর কী কী রান্না করেছে সেগুলো তোমাদের তো দেখালাম। মা আমাকে বলেছিল বাড়িতে, যেহেতু তো তোমাদের দাদাভাই থাকবে না, ওই জন্য আমি বলেছি না আমি আর যাবো না, যেটা গত বছরও করিনি। গত বছরও সেই বিকেলের দিকেই করেছিলাম, কিন্তু সবাই ছিল, সন্ধেবেলায় কেক টেক কাটা হয়েছিল, কিন্তু এবছর তো মানে যেটা হয় আর কি, যেটা বললাম তোমাদের দাদাভাই নেই, আমি একা একা কী করবো, আর ও সেটা চায়নি। তো আমি বলেছি ঠিক আছে, ও এমনি বাজার করে দিয়েছিলো, মটন নিয়ে এসেছিলো, তো আমি এই জন্য রান্নাটা করেছি, আমি বলছি এখানে এসে খেয়ে যাবে অন্তত, কারণ একটা আজকের দিনটা তো সব মানে সব থেকে একটু স্পেশালই হয় না, তো যখন তখন এসে আমাদের বাড়িতে যখন তখনই আসে ওটা কোনো কথা না, কিন্তু স্পেশাল দিনে তো স্পেশাল দিনটা স্পেশালই হয়। তো আমি মন থেকে চাইছিলাম যে আজকে আমাদের বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করুক, তো দাদাভাই নেই তো কী হয়েছে, আমি তো রয়েছি, সেই জন্য অনেকবার করে বলেছো আসতে চাইছিলাম, বলছে না দাদাভাই নেই আমি আসবো, দাদাভাইয়ের জন্য ওয়েট করে, তাহলে তো সেই রাত 2-3 বাজবে, আমি তো তাহলে 2-3 সময় খাস, তখন কেক কাটিস, মানে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন ওর জন্য ওয়েট করতে হবে আর কি, দেখি ও কখন ফেরে, তো এখন একটু বেরিয়েছে, তো দেখি আবার কখন আসে রাত্রেবেলা খেতে। আর আমার এখন যাচ্ছে, আমার শরীর একদমই ভালো লাগছে না, দেখো পার্লারে ভাবলাম যাবো, তাও অবস্থা, ভুরুর অবস্থা দেখো আমার, পুরো একদম এই মোটা মোটা ভুরু হয়ে গেছে পুরো, মানে পার্লারে যে যাবো চুলটা একটু স্পা করাবো কিছুই ইচ্ছা করছে না, মানে জ্বরে এত পুরো কাহিল করে দিয়েছে আমার, একদম শরীর ভালো লাগছে না। তো যাই হোক, আগে এখন যাই, তোমাদের দাদাভাই আবার আসবে বলে এই জন্য আমাকে আবার যেতে হচ্ছে, এখন যাই, যাবো আর শুধু হেলমেটটা দিয়ে চলে আসবো, তারপরে বাড়িতে থাকবো। আর এমনিও খুব ক্লান্ত লাগছে, খুব কষ্ট করে রান্নাটা করলাম আর কি।
শুধু হেলমেটটা দিয়ে চলে আসলাম, কারণ ওখান থেকে মার্কেটে বেরিয়ে যাবে আর বোন এখনই আসবে। টাইম হয়েছে দেখো 10:30, এখনই খাওয়া দাওয়া করে নেবো। আসলে তো রান্না তো হয়েই গেছে, শুধু আসলে খাওয়া দাওয়া করবো। একটু ফ্রেশ হয়ে আসলাম পুরোপুরি, মানে একটু গা ধুলাম আর কি, যা গরম পড়েছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো, কমেন্ট করো। যদি আমার চ্যানেলটিতে নিত্য নতুন আপডেট পেতে চাও তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।